হরিয়ানা একের পর এক ধর্ষণের ঘটনায় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী যখন দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্বরূপ, তখন হরিয়ানা কংগ্রেস নেতা ধরমবীর গোয়াট ধর্ষণের ঘটনায় কার্যত মহিলাদেরই দায়ী করলেন। ধর্ষণ প্রসঙ্গে তার মন্তব্য 90% ক্ষেত্রে মহিলারা রাজি থাকেন সহবাসে, তারপর দুষ্কৃতীদের ফাঁদে পড়েন। ধরমবীর গোয়াটের এই মন্তব্যের জেরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, যদিও এই বিষয়ে দায় এড়িয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জগদম্বিকা পাল বলেন, ধরমবীর গোয়াট যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত। হরিয়ানায় ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। স্বাভাবিকভাবে এই ইস্যুতে কংগ্রেসের সমালোচনায় স্বরূপ বাম বিজেপি। সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট বলেন, বিচারিতা করছে কংগ্রেস। ডিভিসির শাখা কেনালে জল ছাড়ায় আটকে পড়ে জলে হাবুডুবু খেয়ে মৃত্যু হলো একটি হাতি। আজ ভোর রাতে বাঁকুড়া সোনামুখী থানার ধনশিমলাতে হঠাৎ ডিভিসির শাখা ক্যানালে জল ছাড়া হয়। ওই সময় ক্যানাল পার হচ্ছিল 140টি হাতির দল। ক্যানালের মধ্যে আটকে পড়ে 3টি হাতি খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। ডিভিসিকে বলে জল ছাড়া বন্ধ করার পর 2টি হাতিকে উদ্ধার করা সম্ভব হয়, যদিও ততক্ষণে 1টি হাতির মৃত্যু হয়। লাল কমল, নীল কমল, বুদ্ধ পুতুম, কলাবতী রাজকন্যা থেকে ডালিম কুমার, বাংলা রূপকথারা এবার ইংরেজিতে। বৃহস্পতিবার ঠাকুরমার ঝুলির ইংরেজি অনুবাদ সংকলন প্রকাশিত হল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। ঠাকুরমার ঝুলি প্রথম প্রকাশিত হয় 1907 সালে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলার প্রাচীন রূপকথার নানা গল্প সংকলিত করে প্রকাশ করেন ঠাকুরমার ঝুলি। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের সূচনা লিখেছিলেন। ধীরে ধীরে ঠাকুরমার ঝুলি ছড়িয়ে পড়ে বাংলার ঘরে ঘরে। এবার বাংলার গণ্ডিতে আবদ্ধ রূপকথাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ। বইটির অনুবাদ করেছেন সুখেন্দু রায়। এদিন কলকাতায় অক্সফোর্ডের একটি বিপণী থেকে প্রকাশিত হয় ইংরেজি ঠাকুরমার ঝুলি। এবারের লড়াইয়ে ঠিক হবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন কে। শনিবার চ্যাম্পিয়ন্স লিগ টি-20 অভিযান শুরু করছে নাইট রাইডার্স। নাইটদের সামনে প্রথম ম্যাচে বীরেন্দ্র সহবাগের দিল্লি ডেয়ারডেভিলস। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে বাউন্সে ভরা উইকেটের শুরুতেই কঠিন লড়াই নাইটদের সামনে। নাইট রাইডার্স বনাম ডেয়ারডেভিলস এর ম্যাচে কলকাতার বাজি, গৌতম গম্ভীরের পাশাপাশি জ্যাক কালিস, সুনীল নারায়ণ, মনোজ তিওয়ারির মতো ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে ফর্মে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগকেই ফর্মে ফিরতে বেছে নিতে পারেন গম্ভীর। অন্যদিকে ম্যাচ জিততে দিল্লি তাকিয়ে থাকবেন কেভিন পিটারসন, মনে মকল, ইরফান পাঠানদের দিকে।